আজ ঐতিহাসিক শতরুমে 1981 সালের এই দিনে সকল বাধা অতিক্রম করে নির্বাসিত জীবন শেষে নিজ দেশে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হারিয়ে দিশেহারা মানুষ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বরণ করেছিলেন বঙ্গবন্ধু কন্যাকে। তৎকালীন সরকারের নানা ষড়যন্ত্র এবং প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে খুনিদের বিরুদ্ধে জনমত গড়ে কাজ করেছেন আওয়ামী লীগের জন্য। বাংলাদেশকে আজ বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সময়টা 1981, ক্ষমতায় জেনারেল জিয়া, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন বহল তবিয়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা, চারদিকে ইতিহাস বিকৃতির মহোৎসব, অবহেলিত বঞ্চিত স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা। দেশের এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথ দেখাতে 17ই মে বৃষ্টি ভেজা বিকেলে দেশের মাটিতে নামে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তেজগাঁয়ের বিমানবন্দর থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত ছিল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার কন্যাকে বরণ করে নিতে। তাইতো ঝড় বৃষ্টি মাথায় রেখে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে আপ্লুত হয়েছিলেন শেখ হাসিনা। মাত্র 6 বছর আগে বাবা মা ভাই সহ পরিবারের সবাইকে হারানো এই মানুষটি খুঁজে পেয়েছিলেন তার অতি আপনদের। পরিবেশ নানা ফন্দি ফিকির করেছিলেন তৎকালীন সরকার, কিন্তু কোনো কিছুতেই দমে যাননি বঙ্গবন্ধু কন্যা। খুনিদের বিরুদ্ধে জনমত গড়েছেন, কাজ করেছেন দলের জন্য। তার রাজনৈতিক প্রজ্ঞা আর কৌশল 21 বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। আওয়ামী লীগ এখন টানা তৃতীয়বার সহ 4 মেয়াদে ক্ষমতায়। অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা শেখ হাসিনার। শক্ত হাতে শুধু দল পরিচালনা নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারে বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।